রাজনৈতিক সংগঠনগুলো সেই নেতৃত্ব এবং সেই আন্দোলনকে সংগঠিত করতে পারছে কিনা সেইটা বড় প্রশ্ন আকারে আমাদের সামনে এখন হাজির। আমাদের নেতৃবৃন্দ আলোচনা করেছেন বর্তমানে একটি সরকার ক্ষমতায় আছে যারা একটা একদলীয় শাসনই কায়েম করেছে। আইয়ুব খানের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমান সেই লড়াইয়ের একজন অগ্রগামী নেতৃত্ব ছিলেন। ওই লড়াই করতে করতেই তিনি এই দেশের মানুষের কাছে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয়েছেন। কিন্তু শেখ মুজিবুর রহমানের পথ ষাটের দশকে তিনি জানিয়েছেন শেখ হাসিনা এখন তার অনুসারী নন, শেখ হাসিনা এখন বরং আইয়ুব খানের অনুসারী, এবং সেটা খুব পরিষ্কারভাবেই দেখা যায়। আইয়ুব খান তার এই স্বৈর শাসনের মধ্য দিয়ে যেভাবে একটা লুটপাটতন্ত্র, একটা গোষ্ঠীর ধনসম্পদ আহরণের স্বার্থ দেখে বিদেশিদের দালালি করেছেন, যেভাবে একচেটিয়া ক্ষমতা এবং সম্পদের অধিকারীদের স্বার্থ রক্ষা করেছেন, আজকে শেখ হাসিনা কতিপয় এই ক্ষমতা ব্যবহারকারী কতিপয় লোক যারা ব্যাংক লোপাট করছে, একাই নটি ব্যাংক সাতটি ব্যাংকের মালিক হয়ে যাচ্ছে, যারা হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা চুরি করে এদেশ থেকে পাচার করছে তাদের প্রতিনিধিত্বকারী হয়েছে।